আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি রাস্তার খরচ বহন করতে পারবে সেই ব্যক্তির উপর হজ ফরজ। এবার আপনারা ভাবেন আপনাদের কয়জনের কাছে এই পরিমাণ টাকা আছে যাদের উপর হজ ফরজ। এবং সবথেকে মজার ব্যাপার হলো আমার উপর হজ ফরজ হয়েছে আজকে আমি বসে আছি, যে এখন তো আর বয়স হয়নি, বয়স হলে হজে যাব, ওই 60 বছর 70 বছর যখন বয়স হবে তখন হজে যাব, সেই আশায় আমরা বসে আছি। কিন্তু যখনই আমার উপর হজ ফরজ তখনই এই ফরজটা আদায় করাও আমার উপর ফরজ, এটা দেরি করার কোনো সুযোগ নেই। অতএব হজটা হবে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হতে হবে। আপনি যদি মানুষকে দেখাবার জন্য, মানুষ আপনাকে হাজি সাহেব বলবে, কিংবা নাম কুড়াবার জন্য, কিংবা পোস্টারে নিজের নাম ব্যবহার করার জন্য, হ্যান্ডবিল লিফলেটে আপনার নাম ব্যবহার করার জন্য হাজি সাহেব করেন, তাহলে এই হজ দ্বারা আপনার কোনো কল্যাণ হবে না এবং কোনো সওয়াব আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণভাবে পালন করো, আল্লাহ তাআলার উদ্দেশ্যে একমাত্র। কারণ এটা তো ইবাদত, নামাজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, রমজানের রোজা রাখা যেমন ইবাদত, হজ করাও আপনার উপর ইবাদত। আপনি কেন হজ করবেন না? এক ব্যক্তি এই হজ সবথেকে উত্তম আমল বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফজাল, ক্বাল ঈমান বিল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন সবথেকে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। তারপরে বললেন কিলা সুম্মা মাযা, তারপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে সেই সাহাবী বললেন কিলা সুম্মা মাযা, তারপরে কোনটা? আল্লাহ রাসূল বললেন হাজ্জুল মাবরুর, সেটি হলো বুখারীর বর্ণনা, সেটি হলো মকবুল হজ। এই হজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন আল গাজী ফি সাবিলিল্লাহ। হজ এবং উমরার গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গাজী ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহর পথের সৈনিক। হাজীদেরকে কি বলা হয়েছে? আল্লাহর পথের সৈনিক। ওয়াল হাজ্জু ওয়াল উমরাতু আফদুল্লাহ, যারা হজ করে এবং যারা উমরা করে তারা আল্লাহর প্রতিনিধি, আফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি। তারপরে দাআহুম ফাজাবুহু, যদি কোনো ব্যক্তি হজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ, হজে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে। ওয়াসালুহু ফাআতাহুম, আর যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তা দিয়ে দেয়। হাজীদের এত গুরুত্ব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এত গুরুত্ব। কিন্তু আজকে হজটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, হজ আর এই বাংলাদেশে হজের ব্যবসা হলো একটা রমরমা ব্যবসা। আর যারা হজ করে এরাও অনেকটা ট্রেডিশন, সম্পদের কোনো খোঁজ নেই। মনে রাখতে হবে প্রত্যেকটা ইবাদত হালাল সম্পদের উপর নির্ভরশীল। অনেকে দেখবেন হজে যাচ্ছে, প্রতি বছর হজে যাচ্ছে, ঘুষও সমানে খাচ্ছে, হারাম খাচ্ছে, লোকের জমি দখল করছে, লাভ নেই। এই ধরনের টাকা সম্পদ দিয়ে হজ করলে সেই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আপনার মনে কেন বাসনা থাকবে না যে আমরা ওইখানে যাব,
একজন মুসলমানের অন্তরে এই বাসনা এই কামনা কেন থাকবে না যে আমি মক্কায় যাব এই হজ করার জন্য মক্কায় যাওয়ার জন্য এত ওয়াজ এত ওসিয়াত কেন লাগবে প্রত্যেকটা মানুষের অন্তরে তো এই বাসনা এই কামনা থাকা দরকার যে আমি ওই জায়গায় যাব মক্কায় যাব যেদিক ফিরে প্রতিদিন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন সুবহানাল্লাহ যেই মক্কার ইজ্জতকে রক্ষা করার জন্য হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মক্কায় আপনার যাওয়ার জন্য হৃদয় টাকা দেন না যারা জাননি তারা বুঝবেন না মক্কা চোখের সামনে দেখলে মানুষের চোখে পানি আসে না এমন নিষ্ঠুর হৃদয়বান ব্যক্তি খুঁজে পাওয়া খুব কঠিন আমি তো শুধু চোখে যখন দেখলাম দরদর করে আমার চোখ দিয়ে পানি চলে আসলো কেঁদে ফেলে দিলাম আহারে এই তো সেই মক্কা সুবহানাল্লাহ এটাই তো সেই মক্কা মক্কার জন্য তো মুসলমানের হৃদয় কাদার কথা আজকে আমরা সম্পদ করছি সন্তানদেরকে মানুষ করছি সন্তানদের ভবিষ্যৎ আমরা গড়ে দিচ্ছি ভবিষ্যতের জন্য চিন্তা করছি সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে আমার পরকাল শেষ হয়ে যাচ্ছে আমার খবর নেই আমার উপরে যে বিরাট একটা দায়িত্ব ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ এই দায়িত্ব আমরা ভুলে গিয়েছি এই দায়িত্ব পালন করতে আমরা অবহেলা করছি আমাদের সন্তানদের জন্য আমাদের পরিবারের জন্য বাড়ির ছাদ একটার পরে একটা ওঠে বলে যে পাঁচতলা ছয়তলা কমপ্লিট করে নেই মার্কেটটা এখনও এ হয়নি ছেলেদেরকে এখনও বিয়ে দেয়নি এমন করতে করতে এক সময় জীবনের শেষ প্রান্তে এসে যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা আর হজ করান না আমি বহু ধনী মানুষকে দেখেছি যারা কোটি কোটি টাকার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মক্কায় নেননি মারা গিয়েছে মক্কায় নেননি আল্লাহ রাসূল বলছেন সামর্থ্য থাকার পর যে ব্যক্তি মক্কায় গেল না হজ করলো না আমি জানি না সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না কাফের হয়ে মারা যাবে নাউযুবিল্লাহি মিন যালিক কি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য আমাদেরকে মক্কায় যাওয়ার বাসনা থাকতে হবে দেখেন কেন থাকবে না মদিনায় যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন যেই মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন সেই মদিনায় আমাদের যাওয়ার বাসনা নেই অথচ আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু যদি কোনো ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে কানে শুনি সুবহানাল্লাহ আমাকে আল্লাহ শোনার ব্যবস্থা করে দেয় আমি কানে শুনি আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ আমার প্রতি দুরুদ সালাম পাঠায় ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা আমার কাছে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ সারা দুনিয়ায় থেকে কেউ কোথা থেকে যদি আমার প্রতি দুরুদ পাঠায় দুরুদ পড়ে ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয় আর যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে যদি পড়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে কানে শুনি তাহলে ওই মক্কায় এবং মদিনায় যাওয়ার বাসনা আমাদের কেন থাকবে না আমরা শুধু অর্থ সঞ্চয় করছি আমরা শুধু অর্থ জমাট করছি আমরা শুধু অর্থ জমিয়ে রাখছি অথচ আমরা হজ এবং উমরার ব্যাপারে একেবারেই উদাসীন মনে রাখবেন নামাজ হলো দৈনিক পাঁচবার ফরজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ এবং এমন ফরজ যে যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো যদি বসে পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো যদি শুয়ে পড়তে না পারো তাহলে ইশারায় পড়ো কিন্তু নামাজ বাপ নেই প্রতিদিন পাঁচবার বছরে এক মাস ৩০ দিন রোজা রাখা আমাদের উপর ফরজ প্রতি বছর আমাদের উপর সম্পদের যাকাত ফরজ প্রতি বছর আমাদের উপর ফিত্রা ওয়াজিব অথচ হজ
এমন একটি ইবাদত যে সমস্ত জীবনে একবার ফরজ, তাহলে গুরুত্ব কোনটার বেশি? যেটা জীবনে একবার ফরজ, আপনি এটা আদায় করেছেন, তা আপনার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গিয়েছে। আপনি হজ করেছেন জীবনে একবার, আপনার পক্ষ থেকে এটা আদায় হয়ে গিয়েছে। এজন্য হজ, এটা হলো হজের মৌসুম। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা নিয়ত করে ফেলব। প্রত্যেকটা মানুষের অন্তরে বাসনা থাকবে যে আমি মক্কায় যাব, প্রত্যেকটা মানুষের অন্তরে কামনা থাকবে যে আমি মদিনায় যাব, প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই কথা থাকবে যে আল্লাহ তুমি মরার আগে আমাকে মক্কা মদিনা না দেখায় পৃথিবীর থেকে নিও না। সুবহানাল্লাহ, মুসলমানের হৃদয়টা থাকবে। যেই কাবার দিকে ফিরে আমি প্রতিদিন সালাত আদায় করি, যেই কাবার দিকে থুতু ফেলা জায়েজ নেই, যেই কাবাকে আমরা এত সম্মান করি, সেই কাবা দেখার, সেই কাবা যাওয়ার বাসনা আমাদের হৃদয়ে থাকবে না, তার মানে হলো আমরা পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দঈফ ওয়াল মারআ ওয়াল হজ্জ ওয়াল উমরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধ অল্প বয়স্ক এবং দুর্বল এবং মহিলাদের জিহাদ হলো হজ এবং উমরাহ। যারা দুর্বল জিহাদে যেতে পারবে না, যারা ছোট যারা জিহাদে যেতে পারবে না, যারা অসুস্থ জিহাদে যেতে পারবে না, তাদের জন্য জিহাদ কি? হজ এবং উমরাহ। এই হজ এবং উমরাহ সামর্থ্য থাকলে প্রত্যেককে যেতে হবে, প্রত্যেককে। সামর্থ্য যদি থাকে, আর যদি কোনো ব্যক্তি দরিদ্র থাকে, তাহলে সে ব্যক্তি হৃদয়ে লালন করবে যে আল্লাহ আমার তো অর্থ নেই, যদি আমার অর্থ থাকতো তাহলে আমি মক্কায় যেতাম, আল্লাহ যদি আমার অর্থ থাকতো আমি তোমার নবীর মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতে পারতাম। হৃদয়ে আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু যার অর্থ আছে যখনই তার উপর হজ ফরজ, সেই মুহূর্তে তার উপর হজ করা ফরজ। দেরি করার কোনো সুযোগ নেই। ক্ষুধা লাগলে যেমন সাথে সাথে খেতে হবে, নামাজের ওয়াক্ত হলে যেমন সাথে সাথে সালাত আদায় করতে হবে, কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় সাথে সাথে সে ব্যক্তি হজ করতে যাবে। এই কামনা বাসনা হৃদয়ে থাকতে হবে। আমাদের দেশে দেখা যায় একসাথে ঘর করে 30 বছর 40 বছর, হজ করার সময় বুড়িরে আর সাথে নেয় না, বুড়া একাই চলে যায়, আছে না নাই? একসাথে 30 বছর 40 বছর ঘর করলো, একসাথে সংসার করলো, সংসারের সমস্ত খরচের যোগান একসাথে দিল, দুইজন হাড় ভাঙা পরিশ্রম করলো, কিন্তু জান্নাতে যাওয়ার সময় মুরব্বি একা যায়, স্ত্রীকে আর নিতে চায় না, এটা একেবারেই সংকীর্ণ মনা। তাহলে বলেন, দুনিয়ায় যখন আপনাকে সে সাথে নিতে চায় না, মরার পরে তো আপনার দিকে ফিরেও তাকাবে না। এজন্য সামর্থ্য থাকলে আমরা স্বামী স্ত্রী যাব, স্বামী স্ত্রী যাব, আমরা একজনকে রেখে আরেকজন যাব না, এটা খুব খারাপ। অনেকে দুঃখ করে, বলতে পারে না কি করবে, আমাদের কাছে বলে যে কি করবে হুজুর, আমার তো এখন আর করার কিছু নেই, আমার তো খুব ইচ্ছা। কারণ এই ব্যাপারে, মক্কা মদিনায় যাওয়ার ব্যাপারে পুরুষদের থেকে মহিলাদের আগ্রহ কোনো অংশেই কম নয়, কারণ তাদের উপরেও তো ফরজ। এজন্য আমরা হজের ব্যাপারে আমরা গুরুত্ব দেব। আমাদের যাদের বিশেষ করে টাকা আছে, আমরা এই ফরজটা আদায়ের ব্যাপারে কোনোভাবেই আমরা পিছুপা হব না। যারা এবছর তো আর যাওয়ার সুযোগ নেই, তবে আগামী বছর যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব। যারা যেতে পারবো, ভালো জায়গা দেখে, ভালো মুআল্লিম দেখে, ভালো আলেম দেখে, আমরা তাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করব। যে কোনো মানুষের সাথে যারা একেবারে প্রফেশনাল ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়ী তো আছে ভাই, ও হাজিদের কুরবানির উট পর্যন্ত খেয়ে ফেলে দেয়, আস্তাগফিরুল্লাহিল আযীম, মক্কায় যেয়ে শুনলাম উট খেয়ে ফেলে দেয়। কীভাবে খায়? এরকম হুজুরের তো অভাব নেই,
আস্তাগফিরুল্লাহিল আযীম, ওই কুরবানির টাকা ব্যাংকে দিতে হয় এখন ডাইরেক্ট ময়দানে গিয়ে। আমি ময়দানে গিয়েছি, আমি একেবারেই বেদুইন এলাকায় গিয়ে দুম্বা কিনে এনে জবা দিয়ে এক এই বার্মাইয়া যারা সৌদি আরব থাকে ওদের দিয়ে চামড়া সোলাইয়ে সেই বকরি আমি হোটেলে নিয়ে আসছি। কিন্তু সাধারণত মানুষ সব ব্যাংকে টাকা জমা দিয়ে দেয়, কারণ এত প্রচণ্ড কষ্টের ব্যাপার, এত ঝামেলা কেউ নেয় না। তখন ওই মুয়াল্লেম হুজুররা কি করে, অনেকে আছে, সবার কথা বলছি না, 20 জনের টাকা 500 টাকা করে হলে কত, 500 টাকা ঘরে হলে 10,000 রিংগিট দেখা গেছে ওই ব্যাংকে টাকা দেওয়ার জন্য দেয়, উনি একটা দুটো দিয়ে বাকিটা পকেটে নিয়ে হালাল করে ফেলেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, কত রকমের যে জসুরি আর কত রকমের যে দুই নম্বরই ওখানেও চলে, না গেলে বোঝা যাবে না। এজন্য ভালো আলেম দেখে, যারা বোঝে, যারা মক্কা মদিনার মর্যাদা বোঝে, যারা আমলগুলো বোঝে, যারা বিভিন্ন স্থানগুলো চেনে, এমন ভালো আলেম দেখে, ভালো মুআল্লিম দেখে তাদের সঙ্গে হজে যাওয়ার চেষ্টা করেন। তারপরেও এই ফরজ দায়িত্বটা আপনারা পালন করেন। এই বছর যেহেতু নেই, নিয়ত করেন আগামী বছর আমরা যাব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়। এই নিয়ত করে যদি আপনি মারা যান, তারপরেও আপনার ক্ষমা পাওয়ার সুযোগ আছে। আর এই নিয়তটুকু যদি আপনার হৃদয়ে না থাকে যে আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব, তাহলে আপনার মৃত্যু মুসলমান হবে না কাফের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর মধ্যবর্তী যত গুনাহ আছে, কবিরা গুনাহগুলো তো সাধারণত তওবা করে নিতে হবে, কবিরা গুনাহ কম হয়, কবিরা গুনাহ কি হয় কম হয়, বড় গুনাহ কম হয়, আর সগিরা গুনাহ হয় কোটি কোটি। তা আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি উমরা করে তার এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ আছে সমস্ত সগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন বড় হজ যেটা মকবুল হজ, আল্লাহ রাসূল বলছেন মকবুল হজের কোনো প্রতিদান নেই, মকবুল হজের প্রতিদান দেওয়ার মতো কিছুই আমি আল্লাহর কাছে নেই একমাত্র আল্লাহর জান্নাত ছাড়া, সুবহানাল্লাহ। এজন্য আপনারা চেষ্টা করবেন, আপনাদের যাদের উপর হজ ফরজ আপনারা হজ করবেন, বুঝবেন হজ ফরজ হতে গেলে কিন্তু কোটি টাকার দরকার হয় না, শুধু মক্কায় যাওয়ার মতন আসার মতো খরচ যার কাছে থাকবে তার উপরেই হজ ফরজ। কারণ এই ফরজ দায়িত্ব অবহেলা করলে কঠিন গুনাহগার হতে হবে। আপনি কেন অবহেলা করবেন, আপনি অবহেলা করবেন না। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির মক্কায় যাওয়ার মতো খরচ বহন করার মতো সক্ষমতা আছে তার উপর হজ ফরজ। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। আর যে ব্যক্তি কুফুরি করলো, অস্বীকার করলো, যে ব্যক্তি মুখ ফিরায় নিল, টাকা আছে অথচ মক্কায় গেল না, মারা গেল নিজের সম্পদের মোহে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষি নন, আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকুলের মুখাপেক্ষি নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দেখেন আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি হজ করে, হজ করে এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকে, যদি কোনো ব্যক্তি হজ করে অশালীন কথাবার্তা বলে না এবং গুনাহ থেকে বিরত থাকে, তাহলে সে কেমন, রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার আমল নামার খাতা হলো জিরো, তার কোনো গুনাহ এখনো শুরু হয়নি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হজ করলো
অশ্লীল কথাবার্তা বলল না, খারাপ কাজ করল না, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে ব্যক্তি যেন এই মাত্র তার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ, তার শূন্যের খাতা, তার আমল নামার গুনাহের খাতা জিরো ব্যালেন্স, কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না তার আমল নামায়। কি গুরুত্বপূর্ণ ইবাদত! আমরা আজকে এই ইবাদত থেকে অনেক পিছে পড়ে আছি। আমাদের ভুল ধারণা, আমাদের দেশের আরেকটা ভুল ধারণা হলো হজ করলে আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, চাষাবাদ করা যাবে না, চাকরি বাকরি করা যাবে না। মানুষ বলবে, ও বাবা দেখো হাজি সাহেব মানুষ হজ করে এসে ওই দেখো জমিতে কাজ করছে, হাজি সাহেব মানুষ আবার দোকানদারি করে, মানে কি একটা ব্যাপার। আপনি নামাজ পড়ে যদি দোকানদারি করতে পারেন, নামাজও আপনার উপর ফরজ, হজও আপনার উপর ফরজ, হজ তো একটা ইবাদত। এগুলো হলো মানে খুব খারাপ কথা। আরেকটা হলো হজ করে আসার পরে 40 দিন আর বাড়ির থেকে বের হয় না, মানুষজন আসলে দেখা করে যাবে কেন? এগুলো সব হলো আপনি এখন হজ করে আসছেন, ইয়ার পরতেই যদি মনে করেন যে একদম সোজা আপনার অফিসে যে হিসাব কিতাব করে রাত্রে 12টার সময় বাড়ি আসবেন, কোনো সমস্যা নেই। হজ করলে কোনো কাজ করা যাবে না, এটা হলো মিথ্যা কথা। এই কারণে, এই ভুল ধারণার কারণে আমাদের দেশের মানুষ হজ করে বুড়া বয়সে। চিন্তা করে এমন সময় যে হজ করব যেখান থেকে আসার পরে আর ব্যবসাও করা লাগবে না, চাকরিও করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না, আমি শুধু মসজিদে যাব আর বাড়ি আসব, ব্যাস এইটাই হলো আমার কাজ, যেহেতু আমি এখন হাজি সাহেব মানুষ। মিথ্যা কথা। আপনি হজ করলে সমস্ত কাজ করতে পারবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। প্রকৃতপক্ষে যারা হজে গিয়েছেন বড় হজে, তাদের কাছে জিজ্ঞেস করবেন হজ যে কত কঠিন, কত কষ্ট হজ করা। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে হজ করে, এটা চরম কষ্ট। এজন্য রাসূলুল্লাহ জিহাদের সাথে তুলনা করেছেন। প্রচুর পরিশ্রম হয়, শুধু আপনি এখান থেকে যে হোটেলের মধ্যে খাবেন আর ঘুমাবেন, আরাফাতের মাঠে যাবেন, এসি তাবুর ভিতরে থাকবেন, বাড়ি চলে আসবেন, হজ হয়ে যাবে না। হজের অনেক কর্মকাণ্ড আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলবো। আর এই হজ করতে হবে খুব দ্রুত, যখনই আপনার উপর হজ ফরজ তখনই করতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই। আপনার উপর হজ ফরজ হয়েছে আজকে, আপনি বলবেন যে পরে যাব, ওই একটু বয়স হোক তারপরে যাব, 60 বছর 70 বছর বয়সে যে আপনি হজ করব এই সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ারমাদুল মারীদাহ ওয়া তাসিলুর রাহিলা ওয়া তা'রিজুল হাজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হজ করার ইচ্ছা করে তাহলে যেন ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত করে, একেবারে সাথে সাথে দ্রুত সেই বছরই যেন সে ব্যক্তি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ারমাদুল মারীদ, সে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে। হজ করে তো দেরি করবে, যে ঠিক আছে পরে যাব, আসতে যাব, দেরি হোক, ছেলে একটু বড় হোক, মেয়েটার বিয়ে দিয়ে নেই, ছেলেদের বিয়ে শাদী দিয়ে নেই, আমার বাড়িটা কমপ্লিট হোক, বাজারে ব্যবসা বাণিজ্য একটু গোটায় নেই, এখন চারিদিকে আসি, এই করতে করতে আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু ক্বাদ ইয়ারমাদুল মারীদ, সে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাসিলুর রাহিলা, এবং তার উট হারিয়ে যেতে পারে, অর্থাৎ সে ব্যক্তি যাওয়ার যে সক্ষমতা এখন তার উট নেই, এখন কি হবে, যাওয়ার সক্ষমতা সে হারিয়ে ফেলতে পারে। এখন তার টাকা আছে, সে মনে করছে যে আমার এই টাকা সারা জীবন থাকবে, সে হজ করার নিয়তে বসে আছে, কিন্তু 10 বছর 15 বছর পরে যে দেখে তার আর কোনো টাকা পয়সা নেই, সে এখন আর হজে যাওয়ার মতো সক্ষমতা নেই, সে রাস্তা খরচ বহন করার ক্ষমতা তার নেই, সে গরিব হয়ে গিয়েছে, দরিদ্র হয়ে গিয়েছে। কি হবে? আপনার উপর হজ ফরজ ছিল, আপনার উপর ফরজ দায়িত্ব রয়ে গিয়েছে, কারণ আপনার উপর যখনই হজ ফরজ তখনই করার দরকার ছিল। গুলশান 1 নম্বর ডিএসএস মার্কেট যেদিন আগুনে পুড়ে গেল, তার পরের দিন সকালবেলা একটা প্রতিবেদন দিল যে গতকালকে রাত্রেও যে ব্যক্তি কোটিপতি ছিল এখন সে ব্যক্তি রাস্তার ফকির। তার মানে তার কোটি টাকার সম্পদ পুড়ে গেছে, ব্যাংকে লোন আছে, এখন সে জাকাত খাওয়ার যোগ্য হয়ে গেছে। আজকে আপনার ব্যবসা আছে, আপনার উপর হজ ফরজ আপনি করেননি,
আপনি 20 বছর 30 বছর পরে গিয়ে হজ করবেন, দেখা যাবে সেই সময় গিয়ে আপনার সক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন, আপনার অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আর মক্কা মদিনা যেতে পাচ্ছেন না। এ কারণে আল্লাহ রাসূল বলছেন ফালিয়াতে আজ্জাল, যখনই তোমার হজ করার, তোমার উপর হজ ফরজ হবে, ইচ্ছা করবা তখনই তুমি হজ করো। ওয়া তা'রিজুল হাজ্জাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ইচ্ছা বাধাগ্রস্ত হতে পারে। আল্লাহ রাসূল দেখেন কি সুন্দর বলছে, হয় তোমার উট হারিয়ে যেতে পারে, অথবা তোমার এই তুমি অসুস্থ হয়ে যেতে পারো, অথবা তোমার ইচ্ছা বাধাগ্রস্ত হতে পারে। আপনার এখন ইচ্ছা আছে, আপনার ছেলে বলছে তুমি হজ করবা না কোথায় করবা, যা পারবা তাই করো, আমার ব্যবসা করতে টাকা লাগবে, টাকা দাও। বাপেরে বলছে আমারে টাকা দাও, তোমার হজ করার দরকার নেই, বেঁচে থাকলে হজ করতে পারবা, অন্যায় করার দরকার নেই, অমুক করেনি তমুক করেনি, তা কি হয়েছে, ওরা কি মুসলমান না, তোমারে কে বলেছে হজ করার, আমার টাকা দাও। তখন আপনার আর ইচ্ছা থাকবে না, আপনি পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সক্ষমতা থাকতে তোমরা হজ করো, তাড়াতাড়ি করো, দ্রুত করো। দেখেন আজকের অবস্থা, দেখেন আমাদের দেশে অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছিল আজ থেকে 30 বছর আগে, ইচ্ছা করেছে বুড়া হলে যাব। আজকে 65 বছরের নিচে উপরে আর কেউ হজে যেতে পারে না। আমাদের দেশের মানুষ তো 65 বছর বয়সেও বিয়া করতে চায়, কারণ ও তো মনে করে আমি এখনো জোয়ান আছি, ওর তো নিয়ত হলো 65 বছর বয়সে গিয়ে 70 বছর বয়সে গিয়ে হজ করব। কিন্তু আজকে 65 বছর পরে গিয়ে আর হজে যাওয়া যাচ্ছে না, এই ব্যক্তির উপর তো হজ ফরজ। এ ব্যক্তি যদি মারা যায়, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় রাখবে, যদি সে ব্যক্তি তার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে হজ করায় না দেয়। কারণ কি, তার উপরে তো হজ ফরজ হয়েছিল 30 বছর আগে, সে ব্যক্তি আজ 65 বছর পর্যন্ত কেন অপেক্ষা করেছে? এমনও হতে পারে যে এটা আরো কমে আসতে পারে, হয়তো পৃথিবীর অবস্থার প্রেক্ষাপটে বলবে যে 50 বছরের উপরে কোনো মানুষ মক্কা মদিনা যেতে পারবে না। এ গত 2 দিনকার আগের প্রতিবেদন যে আরেকটি নতুন গজব পৃথিবীতে ধেয়ে আসছে, এটা হলো মাঙ্কি পক্স, 16টি রাজ্যে ছড়িয়ে গেছে, আরব আমিরাতেও ছড়িয়ে গেছে, আমাদের বাংলাদেশের বিমানবন্দরগুলোও খুব সচেতন। মাঙ্কি পক্স এমন ধারাবাহিকভাবে একটার পর একটা একটার পর একটা আল্লাহর গজব আসতেই থাকবে কিয়ামতের আগে। আল্লাহ তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের এবং স্থলের সকল বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই। এই মাঙ্কি পক্স ছড়াইছে মূলত বান্দর থেকে আর সমকামীদের কাছ থেকে, যারা সমকামী হয় পৃথিবীর সব দেশে সমকামী চলে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা সবথেকে নিকৃষ্ট কাজ, আল্লাহর গজব এই সমকামীদের কাছ থেকে নাকি এটা ছড়াইছে, এখন সারা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এর কোনো ওষুধ এখনও কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। তাহলে এবং আজকে গতকালকেও 85,000 টাকা সৌদি সরকার বাড়িয়েছে নতুন করে হাজিদের জন্য, এই বছর যদি কেউ হজে যায় 5,00,000 টাকার নিচে কেউ হজে যেতে পারবে না, একেবারে নিচের প্যাকেজ। তাহলে আজ থেকে 5 বছর আগেও যেটা ছিল 2,00,000-2,50,000 টাকা, সুতরাং যত দিন যাবে এটা বাড়তে থাকবে। আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা যত দ্রুত পারি আমাদের পক্ষ থেকে এই ফরজটা আমরা আদায় করব, আর যারা অক্ষম হয়েছি নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে আমরা আমাদের হজটা করায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।